তো হার্ট অ্যাটাক হয় কি না, জিনগত এই প্রবলেমটা থাকে কিনা, সবটাই জানবো একটা ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পরে নিয়ে এফএমন টিভি পাওয়ার্ড বাই গুড নাইট পাওয়ার চিপ। আর সেই সঙ্গে জানিয়ে রাখি যে একটু আগে মানে বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা আমি আমার যে প্রশ্ন আপনাদেরও একই প্রশ্ন, যে হার্ট অ্যাট্যাক বংশগত কিনা, মানে বংশ পরম্পরায় চলে আসে কিনা, দাদুর হলো বাবার হলো বা এরকম কি হয় হার্ট অ্যাট্যাক? ইউজুয়ালি সেভাবে বলা যায় না বংশ পরম্পরা বলে, তবে দেখা গেছে ধরুন তার দাদু 50 বছরে যদি হার্ট অ্যাটাকে মারা যায়, আমরা সেইটা রেকর্ড রাখি। যেমন ডায়াবেটিস একদম বংশ পরম্পরা, আগে বলতো যে 80% অফ স্প্রিং উড বি ডায়াবেটিক, এখন বলছে 100%। তার যদি 10টা ছেলে মেয়ে থাকে 10 জনেরই হবে আজ অথবা কাল, কিন্তু হার্টের সেইভাবে বলা যাবে না। কিন্তু হার্টের একটা রিলেশন আছে, আমরা খুঁজি যে আপনার বাবা কত বছরে মারা গেছেন, আপনার দাদু কত বছরে মারা গেছেন। যদি দেখা যায় যে 50 ইয়ার্সের আগে ওনাদের হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, তখন এরা ইম্পর্টেন্ট পেশেন্ট, তাকে আরও কেয়ারফুলি দেখতে হবে যাতে ও যাতে ওভারকাম করতে পারে। বংশ পরম্পরায় ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্টলি কিন্তু সেটাই আসছে হার্টে, সাধারণত এটা হয়। আচ্ছা, তো এই বিষয়ে কিন্তু একটুখানি লক্ষ্য রাখবেন, কারণ অনেকেরই বাড়িতে এই সমস্যা রয়েছে, অনেকের বাড়িতেই থাকেন যে হয়তো দাদু এই রকম হার্ট অ্যাটাকের সমস্যায় ভুগছিলেন বা তারপরে তার বাবা ভুগছিলেন, তারও কিন্তু হওয়ার একটা চান্সেস রয়েছে, মানে পার্টিকুলারলি নয় তা নয়, কিন্তু কেয়ারফুল মানে কেয়ার নিতে হবে ভীষণ ভাবে, লাইটলি বিষয়টাকে নেওয়া চলবে না। আজকাল তো হার্টের অসুখ বা হার্ট অ্যাটাক বয়স মানে না, একটু আগেই বলেছিলাম। আরো একটা যে বিষয়টা আমরা দেখতে পাই যে মাঝবয়সী মহিলাদের, বিশেষ করে মহিলাদের আমরা হার্টের সমস্যা কিন্তু দেখছি এখন মাঝবয়সী মহিলাদের, তো এইটা কেন হয়? প্রিমেনোপোজাল সিন্ড্রোম, তার আগের স্টেজে যখন তার নর্মাল পিরিয়ড হচ্ছে তখন আমব্রেলার নিচে থাকে, একটা ছাতার নিচে, যে যেহেতু ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এমনভাবে ব্যালেন্স করে হার্টকে প্রোটেকশন দেয়। যেই উইথড্র হতে লাগলো প্রিমেনোপোজাল থেকে মেনোপোজ চলে এলো, তখন সেই আমব্রেলাটা চলে গেল তাদের থেকে, বিশেষ করে ওই বয়সে তো একটু ফ্যাটি হয়ে যায়, তাহলে এইগুলো সব মিলে এদেরই হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি। তখন মানে প্রিমেনোপোজালের আগে যেহেতু ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ব্যালেন্স হইতে হরমোনাল এগুলো থাকে, হার্টে অতটা এফেক্ট করে না। যেই উইথড্র হলো তাতে দেখা যাচ্ছে তাদের বেশি, এবং ওই সময় বেশি ফ্যাটি হয়ে যায়, বয়সও বেড়ে যায়, তখন একটা আর কিছুটা মেন্টাল, অনেকেরই দেখা যায় যে একটা মেন্টালে আমার মেনোপোজ হয়ে গেছে, কিন্তু যদিও সেটা ভাবার কোনো কারণ নেই, মানুষ মাত্রেই হবে, আজ নাহলে কাল হবে, কিন্তু ওই যে একটা ডিপ্রেশন, অনেকে ডিপ্রেশনে চলে যায়, তার ফলেও হার্ট অ্যাটাক এগুলো হতে পারে। আমাদের সঙ্গে কি কোনো বন্ধু রয়েছে আপাতত? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ কে বলছেন? বারাসাত থেকে বলছি, স্বপন কুমার বিশ্বাস। স্বপন বাবু বলুন বলুন। আমার সমস্যাটা বলছি, সময় নষ্ট না করে আমার সমস্যাটা বলি। সমস্যাটা হচ্ছে আমার যখন 38 ইয়ার্স, তখন আমি একটা টেনশনে ভোগার সময় একদিন হঠাৎ টের পেলাম যে আমার একটা বিট ড্রপ হচ্ছে, একে একটু অল্প করে হচ্ছে, আমি বুঝতে পারলাম আপনার হার্ট বিট। অনেক ট্রিটমেন্ট করেছে, আমাদের ডাক্তার ডিসি ঘোষ ছিলেন তখন মেডিকেলের সম্ভবত অনেকের মধ্যে একজন নাম করা বিখ্যাত ডাক্তার, টিএমটি থেকে শুরু করে আল্ট্রা মনিটরিং, ইসিজি তো অনেক রকম করাই হয়েছে, কিন্তু কোনোভাবেই সে টেস্টে কিন্তু কিছুই অ্যাপিয়ার করেনি, ধরা পড়েনি। হ্যাঁ, ধরা পড়েনি। লাস্ট আমি ইসিজি করার পরেও, হার্টের মনিটরিং করার পরেও একটা আমাকে কার্ডিডান বলে একটা ওষুধ খাচ্ছিলাম। এইটা মাঝে মাঝে হয়, কেন হয়? আমার ব্যাড হ্যাবিটটা আছে বলে নি, এটা স্মোক করি, এছাড়া কোনো ব্যাড হ্যাবিট নেই, ওটাই তো কারণ। এটা হয়তো কোনো কারণে হয় না, কোনো টেনশন বা কিছু কারণে হতে পারে,
যখন যেদিন সে ফার্স্ট স্মোক করলো দেখবেন ড্রপ বিট হচ্ছে, স্মোকিং নিকোটিন তাই করে। আর আপনি বলছেন তো রেগুলার স্মোক করেন, তা স্মোকিংটা যদি কমিয়ে দিতে পারেন ভালো, আর না হলে আপনাকে একটু বিটা ব্লকার, বিটা লক বা এই ধরনের বিটা ব্লকার আপনি অল্প ডোজে। প্রেশার কত, ব্লাড প্রেশার কিরম থাকে? উনি কানেকশন বিচ্ছিন্ন করে দিয়েছেন। ব্লাড প্রেশার যদি বেশি থাকে তাহলে একটু হাই ডোজে খেতে হবে, নাহলে লো ডোজে বিটা ব্লকার খেলে এগুলো চলে যায়। আর অনেক সময় এটা কিছু নয়, এটা এক্সট্রা সিস্টোর অনেক কারণেই হয়, খুব টেনশান করলে বা কোনো এক্সার্শন করলেন একটা ড্রপ বিট হলো, এইটা কোনো অসুখের মধ্যে পড়ে না। আচ্ছা, এখন ওটা দেখতে হবে ওই লং স্টেপ ইসিজি করে, বা আরও ভালো হয় যে একটা হল্টার করলে 24 আওয়ার্স ইসিজি হবে, তখন বোঝা যাবে যে কতটা হচ্ছে দিনে, কি কারণে হচ্ছে, তার এটা তখন ধরা পড়বে। আচ্ছা, আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন, কে আছেন? হ্যালো, হ্যাঁ আমি মোনালি রায়চৌধুরী বলছি বালি থেকে। বলুন বলুন মোনালি দি। আমি আমার মায়ের সম্বন্ধে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমার মায়ের 2017 পেসমেকার বসেছে দুয়ের জোন। এবার মায়ের যে প্রবলেমটা পেসমেকারের পর থেকেই মাঝে মাঝে বলছেন উনি যে ওনার গলা ব্যথা করছে। এই গলা ব্যথার সিমটমটা দেওয়ার পরেই দেখছি ওনার একটা কনভালশন মতো হয়ে যাচ্ছে ডাক্তারবাবু। হ্যাঁ, তখন মানে ওনাকে আইসিউতে রেখে ট্রিটমেন্ট করা হচ্ছে, তো তখন বিপি 90/60 এরকম থাকছিল। তো এখন অনেক মেডিসিনের ওপরে আছে, ওইটা হয়েছিল লাস্ট ফেব্রুয়ারি মাসে। আবার এখন উনি আবার বলছেন গলা ব্যথা করছে। এবার এই গলা ব্যথাটা আমরা মানে ইএনটির দিক দিকে যাবো না কার্ডিওর দিকে যাবো এটাই বুঝতে পারছি না। লাস্টবারে কিন্তু ডিসেম্বরে এবং 18 এর ফেব্রুয়ারিতে ওই গলা ব্যথা বলেই উনি কিন্তু মানে কনভালশন হয়ে মানে একটা এপিসোড পেয়ে গেছিল। তো এটা যদি একটু সাজেস্ট করেন, আমরা এমনি দেখাচ্ছি কার্ডিও লাস্ট 15 দিন আগে আমরা দেখিয়ে এসেছি, তখন গলা ব্যথার এপিসোড ছিল না, কিন্তু আমরা তাও একবার চেক আপে নিয়ে গেছিলাম। তো এখন এই লাস্ট 2 দিন উনি গলা ব্যথাটা বলছেন। একটা কলসি নিচে, একটা কলসি জলের মধ্যে নিচে থেকে যদি কোনো পাঠিয়ে দেওয়া হয় অক্সিজেন, তা একটা বাবল উঠে একদম কলসির উপরে যেয়ে সেটা ফেটে যায়। তো এক্সট্রা সিস্টল হলে অনেক সময় যে হার্ট ইররেগুলার বিট করছে তার কিন্তু ওই গলায় এসে ওই টিকটিক করে লাগে, অনেক সময় ব্যথার এ করতে পারে সিমটম, সেটা হতে পারে। আর যদি ইএনটি একবার দেখাবেন, যদি কোনো লোকাল কজ থাকে সেটা তো আলাদা কথা, কিন্তু হার্টের এই কারণে কিন্তু হতে পারে এটা এক্সট্রা সিস্টল হলে। আচ্ছা, তাহলে কি উনি কার্ডিওলজিস্টের কাছে যাবেন? একবার ইএনটি আগে দেখান। আচ্ছা, ইএনটি দেখে তারপরে, হ্যাঁ তারপর কার্ডিওলজিস্টের কাছে। আপনি উত্তরটা পেয়ে গেলেন মোনালি দি। আর আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন, আপাতত কে আছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, কেশপুর থেকে। কে বলছেন, নামটা যদি একটু বলেন? সানোয়ার আলী। হ্যাঁ, স্যার সানোয়ার আলী বলছি। হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ স্যার, ম্যাডাম আমি বলছিলাম যে আমার ডায়াবেটিসের গ্রামে খাওয়া দাওয়া করার পরে বুকটা জ্বালা করে, গলাটা জ্বালা হয়ে আছে, এবং অলরেডি মানে আমার পেটের মধ্যে উৎপন্ন হয়। আপনি টেলিভিশনের সাউন্ডটাকে মিউট না করলে আপনার কিন্তু কথা আমরা কিছুই শুনতে পারবো না, আর আপনি বলতেও পারবেন না। সানোয়ার আলী, আপনাকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা লাইনটা কাটতে বাধ্য হচ্ছি, তার কারণ বারবার বন্ধুদের একটাই কথা বলি যে যখনই আপনারা ফোন লাইনটা পাচ্ছেন হয় আপনার টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে দেবেন, নয়তো যে ঘরে টেলিভিশন রয়েছে সেই ঘর থেকে বেরিয়ে কথা বলুন, তাহলে আপনি কথাটা বলতে পারবেন। আচ্ছা, একটা বিষয় ডাক্তারবাবু আপনার কাছে জানার রয়েছে যে হার্ট অ্যাটাক হচ্ছে বা হার্ট অ্যাটাক হবে বা হার্ট অ্যাটাক হলো, সিমটমস কি এর, মানে মানুষ কি করে বুঝবে? সিভিয়ার পেন হয় লেফট সাইড অফ চেস্ট, ইট মে রেফার টু লেফট আর্ম, আর্মের এই পর্যন্ত যেতে পারে। সিভিয়ার পেন, যে পেন আপনি কখনো মানে যেটা হচ্ছে মানে এটা হার্ট অ্যাটাক হচ্ছে সেটা বুঝলাম, যে পেন আপনি কখনো ফেস করেননি, এর সাথে একটা শ্বাসকষ্ট হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, সোয়েটিং হতে পারে, ফোরহেডে মানে কপালে আপনার ঘাম বিন্দু বিন্দু ঘাম হলো। আর যদি সিভিয়ার অ্যাটাক হয় তাহলে তো কোলাপস করে যেতে পারে, সে তো অন্য, কিন্তু এইগুলো ইউজুয়ালি যেটা হয় পেন দিয়ে শুরু হয়। আচ্ছা, তা তখন আপনার ইমিডিয়েট যেটা করণীয়, সময় কতখানি থাকে মানে মানুষের হাতে তখন, মানে যখন আমার হার্ট অ্যাটাকটা হলো তখন কতখানি সময় দেয় সে মানুষকে? না, সময় থাকে, হার্ট অ্যাটাক হয়ে যাওয়া মানেই যে মৃত্যু হয়ে গেল তা না,
সময়টা হ্যাঁ সময় দেয়, কিন্তু তার আগে আপনাকে যেটা দরকার একটা সর্বিটেট 5